হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভীষণই লোভনীয় একটি মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি। খুব কম খরচে এবং খুবই কম সময়ে আপনারা এই সুস্বাদু মিষ্টিটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে গেস্ট আসলে তাদের সামনে যদি আপনি এই মিষ্টিটা সার্ভ করেন, তাহলে দেখবেন আপনি প্রচুর প্রচুর প্রশংসা কুড়াচ্ছেন। আর এই মিষ্টিটি দেখার দিক দিয়েও যেমন সুন্দর, সেরকম টেস্টের দিক থেকেও অতুলনীয়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই আমসত্তর সন্দেশের রেসিপি। সব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম, এখন গ্যাসের একদম কম আছে, এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ আর ঘিয়ের মিশ্রণটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এই রান্নার সব উপকরণ ও পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দয়া করে সেখান থেকে একটু দেখে নেবেন। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু গুঁড়ো দুধের মধ্যেও মিষ্টি আছে আবার আমসত্ত্বের মধ্যেও মিষ্টি আছে, সেই জন্য চিনিটা একটু বুঝে দিলেই ভালো হয়। এবার গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে এই দুধটার মধ্যে যেন কোনো রকমের দলা পাকিয়ে না থাকে। যদি এটা খুব বেশি দলা পাকিয়ে যায়, তাহলে আপনারা একটা বড় ছাঁকনিতে করে সব জিনিসগুলোকে একবার ছেঁকে নেবেন, তাহলে দেখবেন আর দলা পাকাচ্ছে না। এবারে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন দুধটা আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে। এইভাবে এটাকে আর খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এটা কড়াইয়ের তলা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে এটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড আর কাজু বাদাম কুচি। হাতের তালুতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার। এবারে এর থেকে অল্প একটু করে মন্ড নিয়ে এটাকে লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। মিষ্টিগুলো সব আমি এখানে গড়ে নিয়েছি আর এরই সাথে নিয়ে নিয়েছি আমসত্ত্ব। আর এবার একটা করে মিষ্টিগুলো নিয়ে এইভাবে আমসত্ত্বর মধ্যে দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। এই একইভাবে সব মিষ্টিগুলোকে আমি একে একে গড়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমার এখানে গড়া হয়ে গেছে। এটাকে একটু শাহি টাচ দেওয়ার জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি, দিয়ে দিয়েছি কিছুটা কেশর আর দিয়েছি কিছুটা গোলাপের পাপড়ি। এবারে এই মিষ্টিটাকে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, আবার এটাকে নর্মাল এভাবেও খেতে পারেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে আপনি অনায়াসেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, আমসত্তর সন্দেশের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।